যে প্রত্যাশা নিয়ে ঢাকা টেস্ট দেখতে মাঠে এসেছিলেন আইসিসির প্রেসিডেন্ট, সেই প্রত্যাশা একেবারে জলে গিয়েছে। বাজে উইকেট বানিয়ে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছেন কামিনী ডি সিলভা। নাজমুল হাসান পাপনও আইসিসির প্রেসিডেন্টের সাথে খেলা দেখতে বসে ছোট হয়েছেন। ঢাকা থেকে ভারতে আইপিএল এর ফাইনাল দেখতে যাবেন গ্রেগ বার্কলে, সেখানে গিয়ে টাইগারদের নিয়ে কি গল্প করবেন তিনি। বীরপুরের উইকেট নিয়ে কত শত সমালোচনা, অনেক ম্যাচ খেলা হয় এ মাঠে তাই নাকি উইকেটের এমন হাল। কিন্তু শেষ আন্তর্জাতিক ম্যাচ পাকিস্তানের সাথে হয়েছিল সেই ডিসেম্বরে। ক্রিকেটারদের চাওয়া পাওয়ার সমন্বয়ে বরাবরই ব্যর্থ লঙ্কান কিউরেটর। কোচ আর অধিনায়কের এবারের চাওয়াটাও ঠিকঠাক বুঝতে পারলেন না তিনি, নাকি ইচ্ছে করেই বুঝতে চান না কামিনী ডি সিলভা। মাহমুদুল হাসান জয় শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরেছেন, রাজিথার বল ব্যাকফুটে খেলতে গিয়ে ব্যাট প্যাডের ফাঁক বলে বোল্ড হয়েছেন, তখন জয়ের ভুলটাই চোখে পড়েছে। কিন্তু একের পর এক কোনো ব্যাটসম্যানই এসে দাঁড়াতে পারছেন না উইকেটে। কামিনী যদি বোলিং উইকেট বানিয়ে থাকে তাহলে মুমিনুল হক টস জিতে কেন ব্যাটিং নিলেন, এমন কোনো তথ্য বাংলার অধিনায়ক পাননি তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে খেলা হলেই সন্দেহের তীর থাকে কামিনী ডি সিলভার দিকে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও নাকি দেশের প্রতি টান দেখান তিনি। এর আগেও উইকেটের তথ্য ফাঁস করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বন্ধ চোখ তো এবার খুলতে হবে বিসিবির, কামিনীর গুণগান না গেয়ে কামিনীর জায়গায় নতুন কাকে আনা যায় সেটা ভাবার সময় চলে এসেছে। সময়ের কাজটা তো সময়ই করতে হবে, সময় গেলে তো সাধন হবে না। অনিক জাবের, একাত্তর। Thank you.